হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিদান পাবনে ভৌ বৈষ্ণবে ভৌ নমো পরমারাধ্যতম শ্রী শ্রী গৌরী গুরুবর্গের পদ্মের পদ্মের কৃপাভিক্ষা করে গৌর ধামে কথা সপ্তাহের ষষ্ঠ দিবসে মহাপ্রভুর লীলা সম্বলিত গৌরাঙ্গ লীলা স্মরণ মঙ্গল স্তোত্রম থেকে কয়েকটি লীলা শ্রবণ করে আত্মশোধন করার প্রয়াস করছি বিদ্যা বিলাসই নবখণ্ড বিদ্যাবিষ নবখণ্ডমধ্যে স্বান দ্বিজাঞ্জ বীরাজ স্মার্তাংশ টং তানরূপ প্রণমামি গৌরম জ্ঞানরূপ বিদ্যা বিলাসের কথা বলছেন বৃন্দাবন দাস ঠাকুর এবং কবিরাজ গোস্বামী পাদের বর্ণনের মধ্যে মহাপ্রভুর নবদ্বীপ লীলায় বিলাসের একটা বড় অংশ বর্ণিত হয়েছে বিদ্যা বিলাসই নবখণ্ড মধ্যে মহাপ্রভু জ্ঞানরূপম সচ্চিদানন্দ রূপম ভগবান তিনি সচ্ছিদানন্দ বিগ্রহ সৎ নিত্য চিত জ্ঞানময় আনন্দ আনন্দময় এই যে নিত্য জ্ঞানময় এবং আনন্দময় তত্ত্ব যে ভগবান তিনি তিনি রূপম বিশুদ্ধ বিজ্ঞান চিন্ময় জ্ঞান এই নিয়ে ভগবানের শ্রী অঙ্গ ভগবানের লীলা ভগবানের ধাম প্রকাশিত হয়েছে মহাপ্রভু এই নবদ্বীপে নবখণ্ডনাগর তিনি বিদ্যার বিলাস বিলাস শব্দে বিশেষভাবে নিজেকে উল্লসিত করে পার্শ্বদণকে উল্লসিত করা বিলাস ধামকে নন্দিত করা বিলাস চিৎশক্তি আশ্রয় করে ভগবান যখন তার চিন্ময় লীলা বিলাস করেন তখন ভগবান যে কার্যের দ্বারা নিজে নন্দিত হন ভক্তগণকে নন্দিত করেন সেটাকেই বিলাস বলা হয় বিদ্যার বিলাস কৃষ্ণ অবতারে অথবা অবতারী কৃষ্ণ তিনি ব্রজে তিনি গোচারণ লীলা প্রকাশ করেছেন এটা তার বিলাস তিনি গোয়ালার বংশে এসেছেন গাভী তার প্রিয় গাভী তার সর্বস্ব তাই তিনি গাভীদেরকে নিয়ে গোবৎসগণকে নিয়ে বৃন্দাবনে যে বিলাস করলেন সেই বিলাস মহাপ্রভুর অবতারে বা স্বয়ং কৃষ্ণ রাধা ভাবদ্যুতি সুবলিত মহাপ্রভু তিনি নবদ্বীপে বিদ্যার বিলাস করলেন নবদ্বীপ এক বিদ্যার অন্যতম কেন্দ্র ভারতবর্ষের মধ্যে তৎকালীন নবদ্বীপ ছিল তিনি বিদ্যাকে নিয়ে বিলাস করলেন বিদ্যা বিলাসের দ্বারা তিনি জড়া বিদ্যা ভৌতিক জ্ঞান এই জ্ঞানের অনিত্যতা এই জ্ঞানের হেয়তা এই জ্ঞানের অসম্পূর্ণতা প্রকাশ করবার জন্য তিনি বিদ্যা বিলাস করেছিলেন বিদ্যা বিলাসী নবখণ্ড মধ্যে সর্বান দ্বিজান যিত সমস্ত তৎকালীন নবদ্বীপের পণ্ডিত যারা ছিলেন তাদেরকে পরাস্ত করেছেন তাদেরকে ফাঁকি জিজ্ঞাসা করেছেন তাদেরকে চালিত করেছেন অর্থাৎ তাদের পরীক্ষা নিয়েছেন সর্বান দিজান দ্বিজান বীররাজ বীররাজজিতা সমস্ত দ্বিজকুলকে এবং অন্যান্য তার পার্শ্বদগণকেও তিনি ছাড়েন নাই তিনি গদাধর গুপ্ত মুকুন্দ দত্ত এদেরকেও তিনি বীররাজজিতা নিজে ফাঁকি জিজ্ঞাসা করে তাদের কাছে জয়লাভ করে নিজের মহিমা নিজের অহং ভাব প্রতিষ্ঠিত করেছিলেন এটা তার একটা লীলা আমরা আমরা মাইক সংসারে এসে যে অহং বা মদ আমাদের মধ্যে অহংকার বা মদ এসে দাঁড়ায় সেটা নিতান্ত হেয় তুচ্ছ নিতান্ত ক্ষতিকর নিতান্ত আমাদের জীবনে স্বরূপ কিন্তু ভগবান বিদ্যার গৌরবে তার গৌরব যার তাকেই সাজে তিনি চিদবিজ্ঞানের বিজ্ঞানী তিনি জ্ঞানও পূর্ণ তিনি জ্ঞান রূপ তাই তার পক্ষে সাজে যে তিনি বিদ্যার গৌরব বিদ্যার মদ বিদ্যার অহং ভাব তিনি প্রদর্শন করেছেন সর্বান দ্বিযান যীররাজ ও জিত সকলকে ফাঁকি জিজ্ঞাসা করে সকলকে পরাস্ত করে নিজে সর্বোপরি বিরাজ করেছেন বিদ্যান তিনি বিদ্যারূপও তিনি স্মার্তাংশ নৈয়ায়িক তান্ত্রিকাংশ নবদ্বীপে তৎকালীন নবদ্বীপ বা নবদ্বীপ মণ্ডলের সমাজে স্মার্ত ব্রাহ্মণ নৈয়ায়িক ব্রাহ্মণ এবং তান্ত্রিক ব্রাহ্মণ কোনো অভাব ছিল না আজও সংসারের মধ্যে এদের বলবালা দেখা যায় স্মার্ত ব্রাহ্মণ নৈয়ায়িক ব্রাহ্মণ এবং তান্ত্রিক এই সাধনা নিয়ে যারা ব্রাহ্মণ তাদের ভেতরে যে অহংকার ছিল তাদের ভেতরে সমাজ কলুষিত করবার যে বৃত্তি ভাব ছিল তাদের দ্বারা ভক্তি কে তারা দাবাচ্ছিলেন ভক্তি শূন্য হচ্ছিল তাই মহাপ্রভু গর্বের সঙ্গে মহাপ্রভু তাদের প্রতি অহং ভাব প্রকাশ করে তাদেরকে পরাস্ত করেছেন স্মার্তাংশ নৈয়াইক তান্ত্রিকাংশ তং জ্ঞান রূপ প্রণমা আমি গৌরম স্মার্ত ব্রাহ্মণ তান্ত্রিক ব্রাহ্মণ এবং নৈয়াইকি ব্রাহ্মণগণকে কঠোর হস্তে পরাস্ত করেছেন তিনি জানতেন এই সকল জ্ঞানের দ্বারা জ্ঞান ভগবত সামুখ্য জ্ঞান আবৃত হচ্ছে তাই তিনি বিদ্যা বিলাসের মাধ্যমে সেগুলোকে দমন করেছেন এবং তিনি আমরা গতদিন শুনছিলাম যে দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করে দিগ্বিজয় পণ্ডিতকে পরাস্ত করা মানে বিদ্যা বিলাসের পুষ্টি সাধন করা তার যে বিদ্যা বিলাস তার লীলার যে একটা ইম্পর্টেন্ট অঙ্গ সেই অঙ্গের পুষ্টি বিধান করবার জন্য তিনি সর্বশেষে তা দিগ্বিজয়ী পণ্ডিতকে পরাস্ত করে তিনি মন্তব্য প্রকাশ করেছেন তিনি সিদ্ধান্ত স্থাপন করেছেন সেই সে বিদ্যার ফল জানিও নিশ্চয় চরণে যেই প্রেম উপজয় বিদ্যার বাস্তব ফল বিদ্যার বাস্তব স্বরূপ তিনি প্রকাশ করবার জন্য এই লীলা প্রকাশ করেছেন তার পরবর্তী লীলায় বলছেন বিপ্রপাদং পিতা যৌ বভুবগতাময় বর্ণাশ্রমাচার পালম তংস্মরামি মহাপ্রভুম পিতৃশ্রাদ্ধ করবার জন্য গয়ার পথে হাঁটা দিয়েছেন মহাপ্রভু পিতার পরলোক গমনে প্রায় এক বৎসর পর গয়াটে পিণ্ডদান করবেন এই উদ্দেশে পথে তিনি অসুস্থ লীলা বা জ্বর লীলা প্রকাশ করলেন তখনকার সমাজে তো রকম আমাদের যে কেমিস্ট দোকানে যে সকল ঔষধ পাওয়া যায় তখনকার দিনে এ সকল আবিষ্কৃত হয়নি অনেক রকম জ্বর সারাবার যে দেশি ঔষধ ছিল মহাপ্রভু সেই দেশি ঔষধগুলোকে সাইড করে রেখে তিনি বিদেশি ঔষধের উপরে পরমার্থ ঔষধ ব্যবহার করলেন বিপ্রপাদদকং পিত্তা ব্রাহ্মণের চরণ জল খেলেন তিনি নিজেই ব্রাহ্মণ ছিলেন সেটা বড় কথা নয় কোনো দিন তিনি ব্রাহ্মণ অভিমান করেন নাই কিন্তু তিনি ব্রাহ্মণকে সম্মান করতেন কৃষ্ণ তিনি নমব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণগণ দেবতা শাস্ত্রে বলা হয়েছে ভূদেব এই সংসারের মধ্যে ভূমিতে পৃথিবীতে মানবরূপে দেবতা হচ্ছেন ব্রাহ্মণগণ তাই মহাপ্রভু ব্রাহ্মণদের সম্মান বিপ্রপাদদকঙ্কিতা যৌ বভুবগতাময় ব্রাহ্মণের পাদদক পান করে জ্বর নীলার থেকে তিনি মুক্ত হলেন এটা দেখালেন বর্ণাশ্রমাচার ও পালম তংস্মরামী মহাপ্রভু বর্ণাশ্রম ধর্মের আচার পালন করে তিনি বর্ণাশ্রম ধর্মের মর্যাদাকে স্থাপন করলেন ধর্মের পথ ধরতে গেলে অধর্মের পথ বাদ দিয়ে বর্ণাশ্রম ধর্মের মর্যাদা স্থাপন করে তবেই মানব এগোতে পারে তাই ভগবান তিনি স্বয়ং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগ ভগবান বললেন যে আমারই দ্বারা এই ধর্ম সৃষ্ট এবং গুণ কর্ম ভেদে এই চার বর্ণ এবং চার আশ্রম সৃষ্ট হয়েছে মহাপ্রভু ব্রাহ্মণ সেবা ব্রাহ্মণের পাদদক পান এর দ্বারা বর্ণাশ্রম ধর্মের সম্মান করলেন প্রেতক্ষেত্রে দ্বিজ পরিবিত সর্বদেব প্রণম্য মন্ত্রং লেভে নিজ গুরু পুরী বক্তানম গৌরং লব্ধা সমতি বিকৃতিচ্ছদনোবাচ তত্ত্বম গৌরাঙ্গং নবরস ভক্ত মূর্তিং স্মরামি আরেক লীলার কথা বলছেন প্রেতক্ষেত্রে গয়াক্ষেত্র গয়াধাম ভূত প্রেত ওখানেই সব থাকে পিণ্ড খাওয়ার জন্য ওখানে থাকে প্রেতক্ষেত্রে কিন্তু গয়াসুরের ক্ষেত্র গয়া ধাম বিষ্ণুপাদ পদ্ম গয়াসুরের বক্ষদেশে স্থাপিত সেই ক্ষেত্রের নাম গয়াধাম বিষ্ণুপাদ পদ্মতীর্থ মহাপ্রভু তিনি পিতার পিণ্ডদান ছলে গেলেন কিন্তু সেটা একটা ছল লৌকিক রীতিকে সম্মান দিয়ে গেলেন লোক সমাজে যে স্মার্ত বিধানের একটা সম্মান দরকার রয়েছে নতুবা সমাজ নষ্ট হয়ে যায় সেই সম্মান রক্ষার্থে তিনি পিণ্ডদান করতে গেলেন এটা ছল বাহানা উপলক্ষ কিন্তু মুখ্য কারণে তিনি হচ্ছেন বিষ্ণুপাদ পদ্মতীর্থ দর্শন করবেন মুখ্য কাজ ওই ছলে তিনি নিজ গুরু ধারণ করে পরমার্থ পথের যাত্রা শুরু করবেন তাই বলছেন প্রেতক্ষেত্রেই দ্বিজ পরিবৃত জাহ্নবী স্নানকালে ক্ষেত্রে দ্বিজ পরিবৃত সর্বদেব প্রণম্য দ্বিজ পরিবৃত ব্রাহ্মণগণ পরিবেষ্টিত বিষ্ণুপাদ পদ্মতীর্থ যেখানে সমস্ত দেবতাগণ এসে প্রণাম করেন মন্ত্রং লেভে নিজ গুরু পুরী বক্তত সার নম সারনম বলছেন নিজ গুরুদেব তার কাছ থেকে মন্ত্র নিলেন তিনি পিণ্ডদান করলেন বিষ্ণুপাদ পদ্ম তীর্থ দর্শন করলেন এবং পরবর্তীকালে নিজ গুরুর সাক্ষাৎ হল তাঁরই ইচ্ছায় তিনি নিজের গুরু ধারণ করলেন লোকশিক্ষক পরমার্থ পথের পথিক পরমার্থ গুরু ধারণ করবেন ব্যবহারিক গুরু স্কুল কলেজের পাঠ্যশালার গুরু এবং পরমার্থ গুরু গুরু রকম বিভাগ রয়েছে গুরু ধারণ না করলে পরমার্থ পথের যাত্রা শুরু হয় না এটা এটা সকলকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নিজ গুরু মন্ত্রং লেভে নিজগুরু পুরী বক্ত দশার যদশার্নম পুরী ঈশ্বর পুরী তার মুখ থেকে তিনি মন্ত্র উচ্চারণ করিয়ে তিনি মন্ত্র গ্রহণ করলেন গুরুদেব তার চিত তার আধ্যাত্মিক অনুভূতি সেটা মন্ত্রের মাধ্যমে শিষ্যের কর্ণে প্রবেশ করে এবং শিষ্যের হৃদয় পাত্র অনুযায়ী ভেদে সেই মন্ত্রের ফল দেখা যায় প্রকাশিত হয় কিন্তু বিনা গুরু সেই জ্ঞানটা প্রকাশিত হয় না ভজন সম্বন্ধ জ্ঞানের উদয় এবং ভজনে রুচি লাভ এটা গুরুপাদ পদ্মের কৃপা ব্যতীত সম্ভব হয় না শাস্ত্র বলছেন মহাপ্রভু নিজেই বলেছেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণপ্রসাদে পায় ভক্তিলতা বীজ ভক্তির বীজ স্বরূপ যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা ভগবত বিষয় শ্রদ্ধা ভগবত বিশ্বাসময়ী শ্রদ্ধা ভগবত অর্পণময়ী শ্রদ্ধা সেই শ্রদ্ধা গুরুই দিতে পারেন তিনি ভক্তির বীজ রূপে দান করেন শ্রদ্ধালু শিষ্যের কর্ণে তিনি যখন মন্ত্র উচ্চারণ করেন তার দ্বারা তিনি ভক্তির বীজ দান করেন মহাপ্রভু সেটা গ্রহণ করলেন আমাদের শাস্ত্রে রয়েছে গয়াতে পিণ্ড দান এবং গয়ার মহিমাতেও বলা রয়েছে যে প্রকৃতপক্ষে গয়া এক সময়ে স্মার্তবাদী প্রাষণ্ডীগণের একটা ক্ষেত্র হয়ে উঠেছিল স্মার্ত এবং প্রাশণ্ডবাদ যখন বুদ্ধদের বৌদ্ধ বৌদ্ধদের প্রাবল্য বেড়ে গেল ততই সেখানে স্মার্ত এবং প্রাচন্ডবাদ ছেয়ে ফেলেছিল তখনই ভগবান বিষ্ণুর পাদ স্থাপিত হয়েছিল এবং মহাপ্রভু দেখলেন বিচার করলেন যে আমি বিষ্ণুপাদ পদ্মের সেবা প্রকাশ করবার জন্য ভক্তি দান করবার জন্য এসেছি তাই ছলে পিতৃসাধ্যের ছলে তিনি গিয়ে ওখানেই সদ্গুরু আশ্রয় করে ওখানে মন্ত্র গ্রহণ করে ওখান থেকেই তিনি ভক্তির কার্য শুরু করেছিলেন অর্থাৎ স্মার্তবাদ এবং দলন দলনপূর্বক মহাপ্রভু শুদ্ধ ভক্তিবাদের প্রচার করবার মানসে তিনি গয়াতেই গুরু আশ্রয় করলেন গয়াতে বিষ্ণুপাদ পদ্মে শরণাগত হলেন বিষ্ণুপাদ পদ্মের পুজো করলেন এবং বিষ্ণুপাদ পদ্মকে যিনি দেখাবেন বিষ্ণুপাদ পদ্মে যিনি শরণাগতি দান করবেন সেই রকম এক গুরুর আশ্রয় গ্রহণ করলেন এটা একটা মহাপ্রভুর ছল এটা একটা মহাপ্রভুর একটা কৌশল যে কিভাবে ধর্ম ক্ষেত্রে গিয়ে কিভাবে, পরমার্থ জীবন শুরু করতে হয় কীভাবে স্মার্থ এবং পাচণ্ডবাদকে দাবাতে হয় চাপা দিতে হয় কিভাবে তাকে সরিয়ে শুদ্ধ ভক্তিবাদকে প্রকাশ করতে হয় তাই মহাপ্রভু গয়াতে গিয়ে তিনি নিলেন আরেকটি লীলার কথা এখানে বলছেন যখন গুরুদেবের পাদপদ্ম আশ্রয় করলেন তখন প্রভু বলে গয়া যাত্রা সফল আমার যতখা যতক্ষণ দেখিলাও চরণ তোমার তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ সেও যারে পিণ্ড দেয় সেই জন তোমা দেখিলেই মাত্র কোটি পিতৃগণ সেইক্ষণে সর্ববন্ধ হয় বিমোচন অতএব তীর্থ নহে তোমার সমান তীর্থের পরম তুমি বৈষ্ণব প্রধান কৃষ্ণ পাদ পদ্মের করাও আমারে তুমি এই চাহিদান একটা সুন্দর তত্ত্ব সিদ্ধান্ত প্রকাশ করলেন চলে গয়া যাত্রার মুখ্য উদ্দেশ্য কি এই কয়েকটি পয়ারের মাধ্যমে স্পষ্ট করলেন প্রভু বলে গয়া যাত্রা সফল আমার যতক্ষণ দেখিলাম গুরুদেবকে বলছেন ঈশ্বর পরিপাদকে লক্ষ্য করে বলছেন যে আপনার চরণ পাদ পদ্ম দেখলাম গয়া যাত্রা আমার সফল হল তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ তোমার দেখিলেই মাত্র কোটি পিতৃগণ ক্ষণে সর্ববন্ধ হয় বিমোচন দর্শনে পবিত্র করো এই তোমার গুণ তীর্থি কুরবন্তী তীর্থানী শান্ত স্থীন গদাভৃতা মহারাজ তীর্থ পর্যটন করতে গিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ বললেন আপনি তীর্থ পর্যটন করবেন আপনি তো স্বয়ং তীর্থস্বরূপ আপনি যেখানে যাবেন সেটাই তীর্থ তীর্থে পরিণত এই যে আমরা তীর্থ ভ্রমণ করি তীর্থভ্রমণ বিষয়ে আমাদের মধ্যে ভ্রম রয়েছে তীর্থ তীর্থ দর্শন বা তীর্থ ভ্রমণের ফল হচ্ছে সাধু সঙ্গ ঠাকুর ক্লিয়ার করলেন তার কীর্তনে কল্যাণ কলবন্ধুর তীর্থ ফল সাধু সঙ্গ সাধু সঙ্গে অন্তরঙ্গ শ্রীকৃষ্ণ ভজন মনোহর শ্রীকৃষ্ণ ভজন মনোহর তীর্থে তীর্থ তীর্থে যে ঘোরার বৈদিক বিধান রয়েছে কারণ ওখানেই সাধুরা ঘুরে বেড়ায় তীর্থফল ফল সাধু সঙ্গ সাধু সঙ্গে অন্তরঙ্গ ভগবানের কোনো অন্তরঙ্গ জন তার সঙ্গেতে শ্রীকৃষ্ণ ভজন মনোহর আলোচনা শ্রীকৃষ্ণ ভজনের রুচিলাভ শ্রীকৃষ্ণ ভজনের প্রারম্ভ হয় এটা যিনি গৌড়ীয় যারা গৌড়ীয় তারা বোঝেন যারা বোঝেন না তারা এখনও গৌরী হতে পারেন না তীর্থ তীর্থ করে ঘুরে বেড়ালাম তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম কেবল মনের ভ্রম যদি সাধু সঙ্গ না হয় তাহলে আপনি ঠকে গেলেন মহাপ্রভু সুন্দর সিদ্ধান্ত প্রকাশ করলেন যেমনটি তিনি দিগ্বিজয়ী পণ্ডিতের লীলায় দিগ্বিজয় পণ্ডিতকে পরাস্ত করবার ছলে যেমন তিনি বিদ্যার বাস্তব ফল একটা সিদ্ধান্ত রত্ন প্রকাশ করলেন ছিল সনাতন গোস্বাইপাদ ভাগবত বর্ণন করতে গিয়ে বা ভাগবত স্তব করতে গিয়ে বলেছেন সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য ভাগবত হচ্ছে রত্নে ভরা সিদ্ধান্ত রত্ন দিয়ে ভাগবত ভরা তেমনি চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত তার মধ্যেও সিদ্ধান্ত রত্নে ভরা তার মধ্যে একটি এই রকম অন্যতম একটি যে বিদ্যার ফল বাস্তব বিদ্যার ফল তার মধ্যে একটি সিদ্ধান্ত যে তীর্থ যাত্রার বাস্তব লাভ মহাপ্রভু গয়ায় সকলেই জানলেন গয়াতে পিতার পিণ্ড দিতে গেলেন মহাপ্রভু কত পিতৃভক্ত ছিলেন সকলেই জানলেন কি সুন্দর সকলে আনন্দিত হলেন মাঝখান থেকে মহাপ্রভু গিয়ে কি করলেন আর কি বললেন গৌড়ীয় সেটাকে ধরে নিলেন সার কথা বললেন কৃষ্ণপাদ পদ্মের মধু করাও মরে পান আমি তোমার কাছ থেকে এই চাহিদান আমি কৃষ্ণপাদ পদ্মের মধু পান করবার জন্য আমি আপনার চরণে এসেছি আপনার চরণ প্রাপ্তির জন্য আমি গয়া এসেছি আমার অন্য কোনো উদ্দেশ্য নেই এইভাবে তারপর আরেকটি লীলা বলছেন লব্ধা সমতি বিকৃতির ছদ্মনোবাচত্বম যখন তিনি গয়া পিণ্ড দিয়ে বিষ্ণুপাদ পদ্ম তীর্থ দর্শন করে যখন গুরুর পাদ আশ্রয় করে কৃষ্ণ নাম নিয়ে যখন ফিরে গেলেন তখন আরেক লীলা গৌরং লব্ধা সমতি বিকৃতি ছদমনৌ বাচত আমার মাথাটা যেন খারাপ হয়ে গেছে কৃষ্ণ বলে তিনি পাগল হতে শুরু করেছেন আর ছলে তিনি ছদমনৌ বাচতত্তম তিনি বাস্তব কথা বললেন তিনি গয়া থেকে ফিরে অন্য ভাব তিনি কানায়ের নাটশালা হয়ে আসছিলেন রাস্তায় তিনি বিভোর হয়ে গিয়েছিলেন মূর্ছিত হয়ে গিয়েছিলেন তিনি যেন দেখলেন যে কদম্ব বৃক্ষের ডালের মধ্যে কৃষ্ণ বংশী বাজাচ্ছেন এরকম একটা দর্শন এলো এরকম একটা ভাব এলো তিনি যখন গৌড়ে ফিরে এলেন নবদ্বীপে ফিরে এলেন তখন তিনি ভক্তদেরকে ধীরে ধীরে সাক্ষাৎ করলেন যে ভক্ত তাকে দেখেন তারা নিজেদের মধ্যে আলোচনা করেন যে সেই বিদ্যা বিলাসে যে তার যে গর্ভ অহংকার তার যে দাপট সেই ভাবটা নেই পরম বিনম্র হই প্রভু কথা কয় এরকম বলছেন চৈতন্য ভাগবত বর্ণন করছে সিম্বলিক আপনি যদি গুরু আশ্রয় করেন আপনি যদি পরমার্থ জীবন শুরু করেন প্রকৃতপক্ষে যদি গুরুর আশীর্বাদ পেয়ে আপনার পরমার্থ জীবন শুরু হয় তো সেখান থেকে আপনার ভাবের পরিবর্তন হয় হওয়া উচিত এবং পরম সুনম্র হই প্রভু কথা কয় পরমার্থ জীবন শুরু করেছেন একটা চ্যাপ্টার ক্লোজ করেছেন একটা তিনি বাল্যলীলা করেছেন যত প্রকার উৎপাদ। কৃষ্ণের ন্যায় তিনি এই নবদ্বীপে করেছেন বালক বৃদ্ধ নারী ব্রাহ্মণ পণ্ডিত সকলের আরেকটা চ্যাপ্টার বিদ্যা বিলাস এবং এই থার্ড চ্যাপ্টার শুরু করলেন কৃষ্ণভজন কৃষ্ণভজনের দিগদর্শন জগৎকে চেতনা দান করবেন তাই দিগদর্শন দেবেন তাই তিনি গৌরং লব্ধা সমতি বিকৃতি নিজের মতিভ্রম হয়েছে এইরকম দেখিয়ে ছদমনও বাচতত্তম ছলে তিনি বাস্তবত্ত্বের কথা শুরু করলেন তিনি ধীরে ধীরে ছাত্রদের জানালেন যে দেখো শব্দের মুখ্যার্থ বিচার করলে বইয়ের মধ্যে যা কিছু শব্দ রয়েছে তার মুখ্যার্থ বিচার করলে প্রত্যেকটি শব্দ কৃষ্ণপর কৃষ্ণ ব্যতীত আর কোনো অর্থ নেই তিনি যা কিছু ব্যাখ্যাও করছিলেন সব কৃষ্ণ নামেরই ব্যাখ্যা করছিলেন এক সময় ছেলেরা বললেন যে প্রভু আপনি কি করছেন আমরা তো কয়েকদিন যাবৎ আপনার কাছে শুনছি আমাদের বুঝতে পারছি যে আমাদের আর পড়াশোনা হবে না কেন যে আমাদের তো আজ আট দশ দিন পড়াশোনা হচ্ছে না আপনি যা বলছেন শুধু কৃষ্ণ বলছেন পড়াশোনা হচ্ছে না মানে আপনি যা বলছেন সব ঠিক বলছেন কিন্তু আমরা যে জন্য টোলে ভর্তি হয়েছি পরে যে চাকরি করে পড়িয়ে অর্থ উপার্জন করে সংসার চালাবো সেজন্য আর তার কিছু লাভ হচ্ছে না আপনি যা বলছেন ঠিকই বলছেন সতমনও বা তত্তম সুত্ত বৃত্তি টিকায় সব কৃষ্ণ ব্যাখানে মহাপ্রভু সূত্যবৃত্তি টিকায় কৃষ্ণ ব্যাখ্যা করছেন এবং আছুক কে তার সেই ব্যাখ্যানকে খণ্ডন করে কেউ ছিল না এবং তিনি বললেন যে আমি আমার বাক্যকে তোমরা খণ্ডন করো খণ্ডন করবার মতো কেউ ছিল না তিনি মা সচিমাতার কাছেও এমন ভাব দেখালেন এমন ভাব প্রকট করলেন যে মা ভাবলেন যে ছেলেটা বুঝি মাথা খারাপ হয়ে গেছে এখন কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আর কিছু বলে না মাথা তো আমাদেরই প্রত্যেকের খারাপ বাস্তবে এতদিন মাথা খারাপ নিয়ে চালাচ্ছিলেন এখন মহাপ্রভুর মাথা ঠিক হয়েছে সেই জন্য শচিমা সকলে ওজের মাথা খারাপ হয়ে গেছে মাথা তো আমাদেরই খারাপ আমরা কৃষ্ণ ব্যতিরিক্ত অন্য শিক্ষা করছি কৃষ্ণ ব্যতিরিক্ত আমরা বলছি কৃষ্ণ ব্যতিরিক্ত আমরা করছি আমরাই মায়াগ্রস্ত পিসাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয় মায়াগ্রস্ত জীবের হয় সেভাবে উদয় মতিচ্ছন্ন অবস্থা মহাপ্রভু বেশ সুন্দর করে বলছেন যা কিছু বলছেন সব একদম সুনম্র হয়ে বলছেন আর প্রেম ভাবযুক্ত হয়ে বলছেন কপিলের ভাবে তিনি মাতাকে জ্ঞানোপদেশ করছেন আত্ম অনাত্ম সব কৃষ্ণপর এই সংসার কৃষ্ণের সৃষ্ট এই সংসার এবং শিষ্যগণ যখন সহজ কথাটা বললেন যে সবে আমরা যে জন্য পড়তে এসেছি সেটা হচ্ছে না কিন্তু আর বাকি সব হচ্ছে আমরাও আনন্দ পাচ্ছি আপনিও যা বলছেন ঠিক বলছেন এবং উত্তম আলোচনা হচ্ছে তো মহাপ্রভু যখন তাদের কথা শুনলেন বললেন এক কাজ করো আমি এই পুঁথিটির ডোর দিয়ে বেঁধে দিলাম কাল থেকে আর আমার কাছে কেউ এসো না ডোর বেঁধে দিলাম বন্ধ করলাম আজকের থেকে বই আলোচনা শেষ যদি কালকের থেকে কিছু আলোচনা হয় তোমাদের যদি কখনো দরকার পড়ে প্রয়োজন হয় কৃষ্ণ আলোচনা করবার জন্য আমরা বসবো কিন্তু তোমরা পুঁথি আলোচনা করতে গেলে অন্য শিক্ষকের কাছে তোমরা চলে যাও মহাপ্রভু স্বয়ং ঈশ্বর কলিযুগে তিনি অবতার ভক্ত ভাব অঙ্গীকার করে এসেছেন জড়বিদ্যার হেয়তা তিনি সম্যকরূপে প্রদর্শন করেছেন শিষ্যরা তাকে ছেড়ে আবার কোথায় যাবেন সাক্ষাৎ জগদীশ্বরকে গুরুরূপে পেয়েছেন আর কি কেউ অন্য জায়গায় যেতে চায় তারাও বললেন যে আমরা আমাদের পড়ার আর দরকার নেই তখন মহাপ্রভু তাদেরকে নিয়ে হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম কীর্তন শেখালেন মহাপ্রভুর নিজ প্রকাশ মহাপ্রভুর আবির্ভাবের উদ্দেশ্য শুরু করলেন এই নবদ্বীপে সেই চতুর্থ চ্যাপ্টার শুরু হল সংকীর্তন ধর্মের প্রকাশ তিনি কৃষ্ণ নাম কীর্তন কৃষ্ণ নাম ব্যাখ্যান কৃষ্ণ নাম চেতনা দান এই নিয়ে তিনি মত্ত হলেন ওর পরে বলছেন ভক্তালাপই নিরবধি তদাদ্বৈত মুখ্যা মহান্ত প্রাপ্তাযস্বাশ্রয় মতি স্বয়ং কীর্তনাদ্যয়ী মুরারে নিত্যানন্দ উদয় ঘটনায় জ বহুবেশ চেষ্ট বন্দে গৌরং নয়ন সুখদম দক্ষিণং সরভুজম তম মহাপ্রভু যখন শুরু করলেন যখন হরি সংকীর্তন ভজন সংকীর্তন শুরু করলেন তখন ভক্তালাপই নিরবধি তদাদ্বৈত মুখা মহান্ত যত মহান্ত ছিলেন মহাপ্রভুর সময়ে আবির্ভূত হয়েছিলেন তার মধ্যে মুখ্য অদ্বৈত আচার্য যিনি জগতের অবস্থা দেখে ক্রন্দন করতে করতে তুলসী দল দিয়ে শালিগ্রামের সেবা করে ভগবানকে অবতরণ করালেন অদ্বৈত আচার্য শ্রীবাস পণ্ডিত হরিদাস আদি সমস্ত মহাজন যারা কৃষ্ণ ভক্তি শূন্য দেখে ব্যথিত ছিলেন ক্রমে তারা মহাপ্রভুর সেই ভক্তালাপ ভক্তির আচরণ ভক্তির ক্রিয়াতে যোগদান করলেন ভক্তালাপ নিরবধি তদার মুখা মুখা মহান্ত প্রাপ্তা জস্যাশ্রয়ম অতিশয়ীর্তনাদী মুরারে গুপ্ত আদি যারা ছিলেন সেই সময় যারা মহাপ্রভুর বিদ্যা বিলাস দেখে যারা ভেতরে ভেতরে দুঃখ পাচ্ছিলেন যে এই নিমাই আজকে জড়বিদ্যা নিয়ে মেতে রয়েছে যদি কৃষ্ণবিদ্যা ভক্তিবিদ্যা নিয়ে চর্চা করত তাহলে আমরা অনেক লাভান্বিত হতাম মহাপ্রভুর সেই লীলা যখন শুরু হল কৃষ্ণভজন লীলা কৃষ্ণনাম পঠন পাঠন জপ এবং কৃষ্ণ কীর্তন যখন শুরু করলেন তখন তারা অতিশয় তারা অতিশয় খুশি হয়ে তারা মহাপ্রভুর সঙ্গে যোগ দিলেন একটা বিরাট ধীরে ধীরে একটা কীর্তন মণ্ডলী তৈরি হলো মহাপ্রভুর একটা গোষ্ঠী তৈরি হলো ক্রমে যারা সুকৃতি ছিলেন তারা মহাপ্রভুর সেই কার্যেতে উল্লসিত হয়ে ধীরে ধীরে যোগদান করলেন প্রশংসা করলেন সাপোর্ট করলেন এবং নিন্দুক পাশ্ডী যাদের অবস্থান সৃষ্টির আদি থেকেই পাসণ্ডী নিন্দুক ভগবান যখন যখন আসেন এদের প্রাদুর্ভাব বাড়ে তখনই আসেন সেই সময় মহাপ্রভুর সময়েও রকম পাশনটি নিন্দুক ছিল কিন্তু পরিশেষে কৃষ্ণ কীর্তন এই নবদ্বীপ ধামে শুরু হল কৃষ্ণ নাম ভজন কীর্তন সংকীর্তন মহাপ্রভু শুরু করলেন এবং সেই শুরুর একটা অঙ্গ হিসাবে নিত্যানন্দোদয় ঘটনায় যো বহু বেশ চেষ্টা নিত্যানন্দের উদয় হল সে পর্যন্ত নিত্যানন্দের উদয় হয় নাই সংকীর্তন প্রকাশ সংকীর্তন ধর্মের প্রকাশ ভক্তির প্রকাশ কৃষ্ণ ভজনের প্রকাশ প্রারম্ভ শুরু হয় না যদি নিত্যানন্দ প্রভু না আসে নিত্যানন্দ প্রভুও তিনি একচাকা গ্রামে জন্মগ্রহণ করে তিনি কৈশোর বয়সেই তিনি ছলে তীর্থ পর্যটন করতে গিয়েছেন যখন সংকীর্তন বিলাস নবদ্বীপে শুরু হবে হতে চলেছে তখনই নিত্যানন্দ প্রভু ঘুরে ঘুরে নবদ্বীপে এলেন নিত্যানন্দ উদয় ঘটনায় নিত্যানন্দের উদয় ঘটনা নিত্যানন্দে নিত্যানন্দ প্রকাশিত হবেন সম্মুখে আসবেন এই ঘটনা একটা ঘটনা একটা ছল একটা চাতুর্য একটা সিদ্ধান্ত মহাপ্রভু প্রকাশ করলেন মহাপ্রভু বললেন যে আজকে আমি স্বপ্ন দেখেছি একটা বিরাট তালধ্বজ রথ সেই রথে চড়ে দিব্য এক মহাপুরুষ এই নবদ্বীপে এসেছেন সংসারের ওপারে গিয়ে যারা চিন্তা করতে পারেন তারাই সেই প্রভুকে মহাজনকে দেখতে পাবেন এবং তিনি এই নবদ্বীপেই কোথাও আছেন হরিদাসকে পাঠালেন অদ্বৈতকে পাঠালেন যাও তো দেখে আসো তো কোথায় এখানে একজন তালধ্বজ রজ নিয়ে স্বয়ং সংকর্ষণ তিনি এসেছেন তারা সব ঘোরাঘুরি করে দেখলেন যে কোথাও কিছু পেলেন না মহাপ্রভু ছল করলেন তত্ত্ব প্রকাশ করবার জন্য যে নিত্যানন্দ তত্ত্ব এত নিগুড় নিত্যানন্দ তত্ত্বকে চেনা যায় না যে পর্যন্ত নিত্যানন্দ প্রভু কাউকে না চেনান যে পর্যন্ত কৃষ্ণের কৃপা না হয় সে পর্যন্ত নিত্যানন্দকে কেউ নিত্যানন্দের লাগাল পেতে পারেন না কেউ বড় গম্ভীর তত্ত্ব তাই মহাপ্রভু ছল করে বললেন আচ্ছা তোমরা কোথাও পেলে না আমার স্বপ্নটা কি মিথ্যা গেল চলো তোমরা আমার সঙ্গে এসো আমরা একটু আমি একটু ঘুরে দেখি বলে শটাং তিনি নন্দনাচার্যের গৃহে উঠলেন ঘুরতে ঘুরতে এবং সেই স্থানে নিত্যানন্দ প্রভু লুকিয়েছিলেন আত্মগোপন করেছিলেন মহাপ্রভু এবং নিত্যানন্দ এই দুয়ের মিলন হল হরিব হরিবল চোখে চোখে মিলন মহাপ্রভু দেখলেন অন্যান্য ভক্তগণও দেখলেন এক দিব্য মহাপুরুষ তার ভাব গম্ভীর তার চেহারা তার চলন তার বলন তার দৃষ্টি তার মধ্যে একটা অন্য ভাব ছিল তিনি কৃষ্ণ অবতারে বল দেব তিনি তার পূর্বে তিনি সৃষ্টি সৃষ্টিলীলায় তিনি সেই বলদেবীর অংশরূপে সংকর্ষণ রূপে তিনি সৃষ্টি সৃষ্টিলীলার কাজ করেন তিনি অনন্তরূপে অনন্তভাবে কৃষ্ণের সেবা করেন সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভযুক নিতাই চাঁদের মহাপ্রভু দেখাবার জন্য তিনি কৌশলে সেখানে গেলেন চোখে চোখ মিলালেন দিব্য সেই মূর্তি পরে আলিঙ্গন হলো পরে প্রেমের মূর্ছা হলো সংকীর্তন করতে করতে মহাপ্রভু নিত্যানন্দকে প্রকাশ করলেন বলছেন নিত্যানন্দ ঘটনায় যোগ বহু বেশ চেষ্ট নিজের ঈশ্বরত্বকে প্রকাশ করতে গেলে নিত্যানন্দকে প্রকাশ দরকার নিত্যানন্দই পারেন তিনি প্রকাশ বিগ্রহ তিনি ভগবততত্বকে প্রকাশিত করেন তাই চৈতন্যদেব তিনি যে স্বয়ং ঈশ্বর এটা প্রকাশিত হয় না নিত্যানন্দের প্রকাশ ব্যথিত ভগবান তার লীলা প্রকাশ করেন ভগবান নিজেকে প্রকাশ করেন লীলা সংগঠন করেন তার ভগবত্তাকে দেখান নিত্যানন্দের দ্বারে তাই নিত্যানন্দ মিলন করিয়ে ভগবান কৌশলে নিজের ঈশ্বরত্ব প্রকাশ করবার শুরু করলেন এরপরে বলছেন য কলর রূপদ্রিক অহো বরণীয় মূর্তি গুপ্তে কৃপাঞ্চ মহতি মার্ধিক যাচন পরম পরম স্মরামি ভগবান কৃষ্ণ নিজ রূপ দেখিয়েছেন ব্রজে তিনি মাধুর্য লীলা করছিলেন কিন্তু তিনি যখন মথুরায় জন্ম নিয়েছিলেন তখনই মাতা পিতাকে রূপ দেখিয়েছিলেন আমি বিষ্ণু আমি তোমার পুত্র রূপে এসেছি তখন এক রূপ দেখিয়েছেন ব্রজে যখন লীলা শুরু হল নন্দযশোদার কাছে রূপ প্রকাশ করবার স্কোপ বেশি ছিল না তাও মৃদভক্ষণ লীলায় এবং তাও অন্যান্য আরও দু এক জায়গায় তিনি নিজের ঐশ্বর্য প্রকাশ করে নিজের রূপ দেখিয়েছেন মাধুর্যের প্রাধান্যবশত ভগবত্তার বা ভগবানের ঐশ্বর্য প্রকাশ ততখানি দীপ্তমান হয়নি মহাপ্রভু তার লীলায় তিনি ঠারে ঠরে দেখিয়েছেন আমি ঈশ্বর আমি ভগবান এই ঈশ্বরের ঐশ্বর্য না দেখালে লীলারও সষ্টম থাকে না তিনি ছলে তিনি মাকে মাটি খেয়েছেন কলা সন্দেশ ছলে সেটা তিনি মাকেও কিছু দেখিয়েছেন এবং তিনি জগন্নাথ মিশ্রের গৃহে কখনো কখনো নিজের চরণ চিহ্ন দেখিয়েছেন কখনও কখনো নিজের অস্তিত্ব দেখিয়েছেন এখন তিনি দেখাচ্ছেন কি বলছেন এক এক ভক্তকে নিজেরূপ দেখাচ্ছেন য কোলর রূপদ্রিক বরণীয় মূর্তি একদিন মুরারিগুপ্তের গৃহে গিয়ে তিনি মন্দিরের মধ্যে প্রবেশ করে নিজে এক সুন্দর শুকর রূপ ধারণ করে কোল অর্থাৎ শুকর শুকর রূপ ধারণ করে একটা জলের বড় পাত্র মটকা তাকে দন্তাগ্রে উঠিয়ে কিছুক্ষণ লীলাবিলাস করলেন তিনি মুরারিগুপ্তকে দেখালেন যে আমি সেই যেই বরাহ সেই আমি মৎস্য কুর্ম বরাহ আদি অবতার আমারই অবতার য কোলর রূপদ্রিক অহৌ বরণীয় মূর্তি গুপ্তে কৃপাঞ্চ মহতিং সহসা চকার মোরারিগুপ্তকে কৃপা করবার জন্য তিনি সহসা গুপ্ত যিনি হনুমানের অবতার ভগবান রামচন্দ্রের ভক্ত মহাপ্রভু তাকে কোলর রূপদ্রিক অর্থাৎ শুকর মূর্তিতে দেখালেন তং ব্যাস পূজনবিধৌ বলদেব ভাবাত মাধ্যিক যাচন পরম পরমং স্মরামি অন্য এক সময় মহাপ্রভু স্বয়ং বলদেবভাবে ম দান ম বলে মাধ্যিক যাচনা করেছিলেন তিনি সেই জগতের পিতা তিনি জগতের মাতা তিনি নিত্যানন্দ তত্ত্ব তিনি অনন্ত দেব তিনিই সব কিছু সেটা দেখাবার জন্য বলদেবভাবে তিনি ব্যাসপূজন পূজন করিয়ে তিনি সকলকে কৃপা করেছিলেন অদ্বৈত চন্দ্র বিভুনাশ ভক্তা নিত্যঞ্চ কৃষ্ণ মনুনা পরিপূজ্য তেজ শ্রীবাস মন্দির নিধিং পরিপূর্ণ তত্ত্বম তংশিধরাধি মহতাং শরণং স্মরামি অদ্বৈত আচার্যকেও তিনি তার নিজ রূপ দেখালেন শ্রীবাস পণ্ডিতের গৃহে তিনি পরিপূর্ণ প্রকাশ করলেন শ্রীবাস পণ্ডিতের গৃহে তিনি নিশ্চিন্ত শ্রীবাস পণ্ডিতের গৃহ তিনি তার রাস লীলার সংকীর্তন রাস শ্রীবাস জয় সংকীর্তন রাস তিনি প্রত্যেকদিন সেখানে সন্ধ্যায় কীর্তন করতে যেতেন এবং শ্রীবাস পণ্ডিতের গৃহ এত সুন্দর অনু শ্রীবাস মন্দিরও নিধিম শ্রীবাসের গৃহের তিনি হচ্ছেন স্বরূপ এবং পরিপূর্ণ তত্ত্বম তিনি পরিপূর্ণ তত্ত্ব প্রকাশ করেছেন শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর লীলায় তিনি ভক্ত তিনি নারদের অবতার এবং তিনি এই জন্য শ্রীবাস আদি গৌর ভক্ত বৃন্দ শ্রীবাস পণ্ডিত যত ভক্ত রয়েছেন মহাপ্রভু তার আদি অগ্রণী শ্রীবাস পণ্ডিতের গিয়ে তাই বহুবিধ বিলাস শ্রীবাস পণ্ডিতের পত্নী মালিনী দেবী তিনি অম্বিকা নামক গোলকের দাসী ছিলেন এবং শ্রীবাসের ভাতুস্প তার চার ভাই শ্রীবাস শ্রীনিধি শ্রীরাম আদি চার ভাই এবং তার ভাতুস্ফূর্তি নারায়ণী তিনিও মহাপ্রভুর উচ্ছিষ্টভোজী ছিলেন মহাপ্রভুর কৃপা পাত্র ছিলেন তিনি এবং তারই গর্ভে সন্তানরূপে এসে বৃন্দাবন দাস ঠাকুর আমাদের গৌরলীলা আমাদের কাছে প্রকাশ করেছেন এমন কি শিবাসের এক দাসী দুঃখী কলসি কলসির জল বৈষ্ণবরা রাস্তায় চরণ ধৌত জল রান্নার জল মহাপ্রভু একদিন শুনলেন যে এরা দুঃখী দুঃখী বলছে দুঃখী বলে ডাকছে মহাপ্রভু তার সেবার ভাবনা দেখে বললেন যে না এর দুঃখী নাম হওয়া উচিত নয় তাকে সুখী বলেই ডাকা উচিত সে হরিগুরু বৈষ্ণব সেবক সেবিকা তাই তাকে সুখী বলে ডাকল শুধু তাই নয় শ্রীবাসের গৃহের যে দর্জি মুসলমান জবন কাপড় সেলাই করতেন তাকেও একদিন মহা মহাপ্রভু নিজ রূপ দেখালেন দেখিনু দেখিনু বলে সেই জবন তিনি মূর্ছিত হয়ে পড়লেন এই যে শ্রীবাস পণ্ডিতের গৃহে আরও অনেক লীলা নিত্যানন্দ প্রভুর লীলা রয়েছে কিন্তু শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ মহাপ্রভুর লীলায় তিনি হচ্ছেন মূল ভক্ত গৃহ এবং গৃহ আদর্শ ছিলেন মনছা কলবুতর বৈষ্ণব কৃপা সেন দবাই ঘোষ হরিবাল